আজকের রেসিপি লুচি ফুলকপির তরকারি। উপকরণ: 5 ফোড়ন কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, হলুদ, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা, নুন, ফুলকপি, আলু। তেল গ্যাসটা দিলে তেলটা কড়াই দিব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটা তেলে ভেজে নেব। কড়াই দিয়ে দিন ভাজার সময় অল্প নুন দিয়ে দিন।
টমেটো ভাজা হয়ে গেছে, টমেটো কাঁচা লঙ্কা কড়াতে দিয়ে দিই। কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দিলাম। এবার ফুলকপিটা আলুর সঙ্গে দিয়ে দেব। পাঁচ মিনিট এখনো সেদ্ধ হবে, আরো পাঁচ মিনিট সেদ্ধ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লুচি ফুলকপির তরকারি পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়েছি, এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব।
পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।